সে এক অনেক অনেক দিন আগের কথা, লেবু নগরে বাস করত অনেক আদি যুগের ভূত। সেই ভূতেদের সর্দার ছিল ঘটি ভূত। ঘটি ভূত বয়সে অনেক বুড়ো হলেও সে ছিল অনেক ছোঁচা। বাচ্চারা যা খেত তা সে কেড়ে নিয়ে খেয়ে ফেলত। ভূতের বাচ্চারা তার ভয়ে লুকিয়ে খাবার খেত। তার এই অত্যাচারের কারণে ঘটি সর্দারের বিরুদ্ধে গ্রামে সালিশ বসে। ঘটি ভূতের কারণে বাচ্চারা বাইরেই বের হতে ভয় পায়। ঠিক বলেছেন প্রধান সাহেব। ইদানিং সে এত বেশি অত্যাচার শুরু করেছে যে তাকে আর এই গ্রামে রাখা যাবে না। কিন্তু প্রধান সাহেব, ঘটি ভূত এত শ্রেষ্ঠার শ্রেষ্ঠা, তাকে কি এত সহজে গ্রাম ছাড়া করতে পারবেন? এই নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। আমি ভেবে রেখেছি কি করতে হবে। যেই ভাবা সেই কাজ। গ্রামের প্রধান সাহেব ঘটি ভূতের সমাজে একটি চিঠি লিখে পাঠায়। চিঠিতে উল্লেখ ছিল যে ঘটি ভূত যদি এই গ্রাম থেকে না যায়, তাহলে তোমরা যেখানে থাকো সেই জায়গার গাছগুলো কেটে ফেলবো। এই চিঠির কথা সকল ভূতেদের কাছে চলে যায়। ঘটিদা, তোমার পাসপোর্ট এসে গেছে। আরে বলিস কি, তা কোন দেশে যেতে পারবো রে? কোন দেশ নয় ঘটিদা, তোমাকে এই গ্রাম ছাড়তে হবে, নয়তো আমাদের বাসস্থান ওরা কেটে ফেলবে। কার এত বড় মটকা হয়েছে যে আমাকে এখান থেকে তাড়াবে? এবার তোমাকে যেতেই হবে। দেখো ঘটিদা, এবার তোমাকে যেতেই হবে। তোমার একার জন্য আমাদের সকলের ক্ষতি হবে। তুমি সর্দার হয়েও আমাদের আগলে রাখতে পারলে না। তারপর ঘটিদা গ্রাম ছেড়ে অন্য এক নগরে চলে আসে আর বলে, আমার গ্রামের ভূতগুলো খুব বাজে, এদের বিবেক নেই, আমি আর কখনোই ওই গ্রামে যাব না। আজ থেকে আমি এই শহরে থাকব। এই শহরটাও খুব সুন্দর, কিন্তু আমার যে খুব খিদে পায়, কি খাবো কিছুই ভালো লাগে না। ঠিক এমন সময় দুইটা ছোট ছোট ছেলে মেয়ে স্কুলে যাচ্ছিল। এত সকালে ঘুম থেকে উঠতে আমার একটুও ভালো লাগে না। আমারও পড়ালেখা আর ভালো লাগে না। অঙ্কগুলো আমার মাথার উপর দিয়ে যায়, অঙ্ক করতে ভালো লাগে না। ইংরেজি ক্লাস আমার একটুও ভালো লাগে না। এ আবার কে শুধু ভালো লাগে না বলে, আমাকে ভ্যাঙানো হচ্ছে নাকি? আম্মু সকাল সকাল ঘুম থেকে উঠেই দুধ খেতে বলে ভালো লাগে না। আমার ব্রাশ করতে ভালো লাগে না। ইচ্ছে কি বলে রে, ব্রাশ না করলে যে মুখ থেকে বাজে গন্ধ বের হবে রে। ইচ্ছে, আজ টিফিনে কি এনেছো? স্যান্ডউইচ। এ স্যান্ডউইচ, স্যান্ডউইচ আবার কি? আমি মাছের ডিমের বড়া নিয়ে এসেছি। মজা, খিদা লেগে গেল। আহারে, এখন যদি আমার নগরে থাকতাম, তাহলে এখন কই মাছের পেটের কাবাব, ভেটকি মাছের মাথার কাটলেট খেতাম। ওই যে ঘন্টার শব্দ শোনা যাচ্ছে, তাড়াতাড়ি চলো। উফ, কিসের শব্দ এটা? খুব বাজে। ওহ, আমার কান একদম। তারপর ঘন্টার আওয়াজ শুনে বাচ্চা দুইটা দৌড়ে স্কুলে চলে যায়। পিছে পিছে ঘটি ভূত ক্লাসরুমে ঢুকে পড়ে। কি সুন্দর জায়গা, অনেক বাচ্চা, কি খাবো, খুব ক্ষুধা পেয়েছে, কি খাবো। ঠিক এমন সময় ঘটি ভূত সেই বাচ্চা দুটোকে দেখতে পেল। তারা ক্লাসে বসে আছে, আর তখনই ক্লাসে টিচার প্রবেশ করলো আর বলল,
আজকে তোমাদের ভূতের ইতিহাস নিয়ে বলবো। আচ্ছা তাই নাকি, তাহলে আমিও বসি। শোনো বাচ্চারা, ভূত বলতে কিছুই নেই। হ্যাঁ আমি নেই, এইসব সবই কাল্পনিক। কি বলে, আমি কাল্পনিক? ভূতকে ভয় পাওয়ার কিছুই নেই, ভূত একটা মজার জিনিস, এদের কোনো ক্ষমতাই নেই, কারণ এরা তো অদৃশ্য কাল্পনিক। ঘটি ভূত খুব রেগে গেল আর বলল, আজ তোমাদের দেখাবো ভূত আছে কি নেই। ঠিক তখনই টিফিনের ঘন্টা পড়েছে, বাচ্চারা সবাই টিফিন খেতে লাগলো। আশেপাশে থেকে কি সুন্দর ঘ্রাণ আসছে, কি মজার খাবার, আমার ক্ষুধা লেগেছে। এই বলে খুব করে খেয়ে নিল টিফিন থেকে। এক এক করে প্রতিটা টিফিন থেকে জাদুর মাধ্যমে সকল খাবার খেয়ে নিল ঘটি। আর তাতেই বাচ্চাদের মাঝে হইচই পড়ে গেল, টিফিন কে খেল? আমার টিফিন গেল কই? আরে আমারটাও তো নেই। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো করুন। লাইক কমেন্ট ও শেয়ার করে সঙ্গেই থাকুন।